মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আসন্ন কনকসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলম মরলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় ইউনিয়নের এক নং ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় মনির হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং মিরাজ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদুল মরল আবুল হোসেন মরল হাবিব খান শামিম মরল ও সাহালম মরল সহ আরও অনেকে এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ বিদুদালম আলম মরল নিউজ সেভেন টু ডট টিভিকে নির্বাচন প্রসঙ্গে বলেন আপনারা সকলে আমাদের ইউনিয়নের বাসী বাসিন্দা এই মরল বাড়ির থেকে সাধারণ মানুষের উপর নিপীড়িত হয় নির্যাতিত হয় সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবচরণ করে এমন কোনো ছেলে এই মরল বাড়ির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সৃষ্টি হয় নাই আমরা সর্বদা জনগণের পাশে থাকতে চাই বরঞ্চ জনগণের কথা বলতে গিয়ে জনগণের ন্যায় অধিকার আদায় করতে গিয়ে ক্ষমতাশীলদের সাথে আমাদের লড়াই ঝগড়া করতে হয় যতদিন জীবিত থাকবো আমরা এটা করবো আমরা আমরা এই আমরা এই মরল বাড়িতে মনির হোসেন মরলের নেতৃত্বে চাচা শহীদুল ইসলাম মরলের নেতৃত্বে যদি আমাদের হারানো গৌরব ফিরে পাই তাহলে আমি শুধু তাদের অতন্ত্রী হরি হয়ে থাকবো ইনিয়নকে তাদের সাজাতে হবে আপনাদেরকে সাথে নিয়ে এই ইউনিয়নকে তারাই সাজাবে তারাই এই ইউনিয়নকে এমন একটি ইউনিয়ন হিসাবে গড়ে দিয়ে যাবে যে ইননে আগামী প্রজন্ম আগামী প্রজন্ম ছেলে পেয়েদের চুল পরিমাণ দুশ্চিন্তা নিয়ে বসবাস করত আসাদুজ্জামান নবীন নিউজ সেভেন লৌহজং মুন্সিগঞ্জ